বসে পানির দামে বাংলা খাবার খেতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য। এত কম দামে আর কোথাও খাবার পাবেন না। এটা হচ্ছে কুচি ভর্তা প্রাইস 30 টাকা, এটা হচ্ছে লাউ ডাল প্রাইস 30 টাকা, বেগুন ভর্তা প্রাইস 30 টাকা, টাকে ভর্তা প্রাইস 30, কলা ভর্তা প্রাইস 30, এটা হচ্ছে শৈল মাছ প্রাইস হচ্ছে 150, এটা হচ্ছে রুই মাছ প্রাইস হচ্ছে 160, ট্যাংরা মাছ প্রাইস 120 টাকা, এটা হচ্ছে ব্রাইম মাছ প্রাইস হচ্ছে 160 টাকা, এটা হচ্ছে আমাদের এখানে স্পেশাল ডাল ফাঁসি, এটা অনেক ভালো হয় অনেক টেস্ট হয়, এটার প্রাইস হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে আমাদের সাজেরার রেস্তোরাঁ সবার চেয়ে স্পেশাল খাবার গরুর মাংস প্রাইস মাত্র 210 টাকা। অনেস্টলি বলবেন কেমন খাবারের মান? এখানে নিয়মিত হচ্ছে এখানকার কোন আইটেমটা সবচেয়ে বেশি স্পেশাল? ভর্তা আইটেম গুলো যেটা হচ্ছে এখানে গরুর বিট, যেটা গরুটা তো মানে পাঁচে পাঁচ মান মানে এবং পরিষ্কার রিটার্ন ক্লিয়ার। যেহেতু হচ্ছে লাঞ্চ টাইম তো এখানে হচ্ছে আপনি এই ধরনের একটা প্ল্যাটার পাবেন। আমি জাস্ট হচ্ছে এখান থেকে তাকে মাছের ভর্তা এবং হচ্ছে কচুর ভর্তা এই দুইটা আইটেম নিছি, তো আমি একটু দেখি যে কচুর ভর্তা দিয়ে স্টার্ট। এই হচ্ছে তাকে মাছের ভর্তা, তাকে মাছের ভর্তা এবং হচ্ছে কচুর ভর্তা, দুইটাই মজা বাট আমার কাছে কচুর ভর্তাটা জোস লাগছে। যেহেতু আমি লাঞ্চ করতে বসছি আর রেস্টুরেন্টের নামই হচ্ছে সাদের হাড়ি, এই রেস্টুরেন্টের খাবারের প্যাটার্ন হচ্ছে ট্রেডিশনাল বাঙালি ফুড, অর্থাৎ ভর্তা বা ভাজি শাক সবজি মাছ মাংস এগুলো হচ্ছে এখানকার খাবারের প্যাটার্ন। এদিকে আছে হচ্ছে রুই মাছ, শৈল মাছ, বাইম মাছ এবং হচ্ছে ট্যাংরা মাছ। আমি বেসিক্যালি ট্যাংরা মাছটা পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, যার জন্য হচ্ছে আমি ট্যাংরা মাছটা একটু নিচ্ছি। আর এই হচ্ছে 120 টাকার ট্যাংরা মাছ, 120 টাকার ট্যাংরা মাছ হচ্ছে আপনি এই পরিমাণে কোয়ান্টিটি পাবেন। কি ভাই ট্যাংরা মাছের মধ্যে আমার ডিমও আছে, ট্যাংরা মাছের মধ্যে টমেটো এবং হচ্ছে পেঁয়াজের যে পরিমাণ সেটা মোটামুটি বেশ ভালো। মজার বিষয় হচ্ছে আপনার কাছে তো এখানে অসংখ্য মাছের অপশন আছে, আপনার যেটা ভালো লাগে খেতে পারবেন, বাট আমার কাছে না এই যে গরুটা না এটার কালারটা ভাই এত ভালো লাগতেছে, যা একটু কালারটা দেখেন অতিরঞ্জিত কোন প্রকার মশলা আমার কাছে লাগতেছে না, একদমই হচ্ছে একটা ঘরোয়া স্বাদ বাটা মশলা ফ্লেভার, আর একটা সেম টাইম এটার সাথে হচ্ছে গিয়ের একটা স্ট্রং ফ্লেভার, মানে এটা উত্তর আর গরুর মাংসের যে ফ্লেভার না ওটার সাথে কোনো মিল নাই, এটা একটা ডিফারেন্ট ফ্লেভার। এই হচ্ছে ডাল কাশি, 200 টাকাতে আপনি হচ্ছে দুইটা মাটনের পিস পাচ্ছেন, আর এটা হচ্ছে মুগ ডালের ডাল কাশি পাওয়া যায় না, এমন এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, খুব কম জায়গাতে এটা পাওয়া যায়। ডালের সাথে খাসি কিছুটা ম্যাচ মানে ফিউচার আসে তাই না, ডালের সাথে খাসি মাংসগুলো দেখলে ডাল কাশির ফ্লেভারটা একদমই লাইট একদমই হালকা, এটা যদি আর একটু স্ট্রং করা যায় এটা আরও মজা হবে, বাট সিম্পলি এটার টেস্টও ভালো। যদি এক কথায় বলি এই এলাকার মধ্যে এই কোয়ালিটির বাংলা খাবার খুব কম রেস্টুরেন্টে আছে, এক কথায় বলতে গেলে একদমই পয়সা বাংলা খাবার। যাওয়ার আগে লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে সাদের হাড়ি রেস্তোরাঁ, আর এটা হচ্ছে কাকরাইল, কাকরাইল যে হচ্ছে জাতীয় পার্টি অফিস আছে ঠিক তার পাশেই। সো যদি মন ভরে প্রাণ ভরে বাংলা খাবার খেতে চান তাহলে এটা আপনার জন্য হাইলি রিকমেন্ডেড থাকবে এই এরিয়ার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে। ফুড ফ্যান্টাসির পাশে থাকুন, আল্লাহ হাফেজ।